যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার লাইফটি কে কন্ট্রোল করছে আপনি হয়তো বলবেন কী বোকার মতো প্রশ্ন আমার লাইফ তো আমি নিজেই কন্ট্রোল করছি তাই না আসলে কি তাই প্রশ্নের উত্তরটি হবে আপনার লাইফ আসলে আপনি না আপনার লাইফটি কন্ট্রোল করছে আপনার স্মার্টফোন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত আমরা আমাদের লাইফের কন্ট্রোল এই স্মার্টফোনকে দিয়ে দিচ্ছি আমরা এক বছরে যতবার আমাদের নিজের চেহারা আয়নাতে দেখি না তার থেকে বেশিবার আমরা একদিনে আমাদের মোবাইল স্ক্রিন দেখি আমাদের প্রতিদিনকার সবগুলো পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে এই স্মার্টফোন এখন হয়তো আপনি বলবেন কই আমি তো এত বেশি স্মার্টফোন ইউজ করি না বা আমি তো এত বেশি সোশ্যাল মিডিয়াতে সময় দিই না হয়তো দুই একটা মেসেজে রিপ্লাই দেয় এই তো যদি তাই হয় তাহলে আপনি আজকে মোবাইল ফাস্টিং বা মোবাইল থেকে রোজা রাখার চ্যালেঞ্জটি নিয়ে নিন যদি আপনি ঠিকভাবে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন বা শেষ করতে পারেন তাহলে আমরা ধরে নেব আপনার মধ্যে মোবাইল অ্যাডিকশন বা মোবাইলের যে আসক্তিটি ছিল তা একদমই নেই এখন প্রশ্ন হলো কিভাবে করব মোবাইল ফাস্টিং উত্তরটি খুবই সহজ আবার খুব কঠিন আপনি আজকে রাতে এক কাজ করুন আপনি আজকে রাতে আপনার মোবাইলটি বন্ধ করে রাখুন এবং পরের দিন পর্যন্ত মানে আগামীকাল রাত পর্যন্ত মোবাইলটি বন্ধই রাখুন এবং পরের দিন সকালবেলায় যে মোবাইলটি অন করুন যদি আপনার মনে হয় আপনি গুরুত্বপূর্ণ কোনো ফোন কল মিস করে যাবেন তাহলে আপনি একটি কাজ করতে পারেন আপনি আমার মতো মোবাইলটি বন্ধ না করে মোবাইলটি সাইলেন্ট করে রেখে দিন জি বন্ধুরা এই ভিডিওটি করার আগে আমি নিজেও একত্রিশ ঘন্টার জন্য মোবাইল ফাস্টিং করেছিলাম এর দ্বারা আমি বুঝতে পেরেছি আমার মধ্যে মোবাইল অ্যাডিকশন নেই প্রথম দিন হয়তো তিন চার ঘন্টা পরেই আপনার মনে হবে দেখি দেখি কেউ মোবাইলে মেসেজ দিল নাকি বা কেউ ফোন কল করলো নাকি যদি এরকমও কিছু হয় তাও কোনো সমস্যা নেই আপনি আবার চেষ্টা করুন যেদিন আপনি চব্বিশ ঘন্টা একবারে মোবাইল ছাড়া থাকতে পারবেন সেদিন আপনার এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ হবে এবং সেদিন আপনি বুঝতে পারবেন আপনি মোবাইলের এই আসক্তি থেকে একদমই মুক্ত জোশ না অনেক কনসেপ্টই আমি পেয়েছি ঝংকার মাহবুব ভাইয়ের প্যারাময় লাইফের প্যারাসিটামল বইটি থেকে বইটিতে আরও অনেক জোশ জোশ এবং কড়া লেভেলের টিপস দেওয়া আছে যা জানতে হলে আপনার পড়তে হবে বইটি এবং বইটি যদি আপনি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে রকমারির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং অর্ডার করে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও হ্যাশট্যাগ মোবাইল ফাস্টিং লিখে সবাইকে জানিয়ে দিন বা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে জানিয়ে দিন যে আপনি মোবাইল ফাস্টিংয়ের এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে